গুড মর্নিং। আজকে সানডে, মহারাজ ওই যে বেরিয়ে গেছেন ঘর ঝাড় দিতে, চলে এসো বাবা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা তোমাদের সাথে গুড মর্নিং করেছি, কিন্তু তারপর আর কথা বলতে পারিনি, তারপর একটু ব্যস্ত ছিলাম, খাওয়াও এখনও হয়নি। আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, কারণ আমাদের রেডি হতে হবে, বেরোবো, কারণ আমার রেডি হতে একটু টাইম লাগে। একটু হেয়ারটা করব, ড্রাই করে জাস্ট সেট করব, চৈতালি দিয়ে এসেছে বাড়িতে, আর এখন এই স্নান করে এই জাস্ট বসে আছি। আর চৈতালিতে আমাকে একটু শাড়িটা পরে, আমি শাড়িটা ঠিক করে পরতে পারি না। শাড়িটা আরিয়ানেরও শরীর ভালো নেই, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। তোমরা আমার সাথে থেকো আর চ্যানেলটা ফলো করতে থাক, চলো। আজকে ব্রেকফাস্টে আছে রুটি, আলুর দম, ডিম আর কলা। ও মা, কি কি এটা কি? হ্যাঁ, কার আছে? বাবার আছে না? বাবার সেরম দেবো। এই যে আমি রেডি হয়ে গেছি, চুলটা হয়ে গেছে, তো অলমোস্ট কিছুই করিনি। আমার চুলটা একটু স্ট্রেট টাইপের, তো তাই ব্লো ড্রাই করাতে স্ট্রেট হয়ে গেছে। তো চলো সেরে নিই। কেমন লাগছে তোমরা বলো? কেমন লাগছে বলো দিদি? খুব ভালো লাগছে। ভালো লাগছে? সিঁদুর পরে কেমন লাগছে বলো? আচ্ছা, মনে হয় আচ্ছা, ঠিক আছে, চলো কমপ্লিট। এই যে কত ভালো লাগছে, ইয়ার নিচে আছে, চলো তোমাকে দেখো। দাদুর সাথে পিসিমণি রেডি করে দিয়েছে, আর ঝুটিও বেঁধে দিয়েছে। এই বাটারস্কচ দিয়েছিল যে আমাদের, বাই করে দাও, বাই করো, বাই, চলে আসবে এবার ফ্রেমে, আমাদের বাড়িতে এসো, আসবে, টাটা। আমরা এখন ফিরছি বাড়িতে, ইয়ান ঘুমিয়ে পড়েছে,
টায়ার্ড হয়ে গেছে, দুপুরের ঘুমটা হয়নি, তো আমরাও টায়ার্ড। এই জাস্ট বাড়ি ঢুকলাম, চুয়ান ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়েছি, ও খুব টায়ার্ড এখন, আমরাও খুব টায়ার্ড, আমরাও একটু ঘুমিয়ে পড়বো চা খেয়ে। আজকের মতো এখানে শেষ করলাম, তোমরা সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।